ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চাকরিটি হচ্ছে ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন এন্ড এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্টের পক্ষ থেকে। এখানেতে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় ডাটা এন্ট্রি অফিস অ্যাসিস্ট্যান্ট এবং কন্টেন্ট ক্রিয়েটারের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন কী আছে, বয়সসীমা কী আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা নোটিশটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট। এখানে নোটিশ নাম্বার দিয়ে দিয়েছে, ফাইল নাম্বার কত এখানে বলে দিয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 10/3/2022 তারিখে। অনলাইনে অ্যাপ্লিকেশানের ডেট এখানে বলে দিয়েছে এবং অ্যাপ্লিকেশান ক্লোজ ডেট বলে দিয়েছে 24/4/2022 তারিখ। তো এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এখানে 186টি শূন্যপদ রয়েছে এবং অফিসিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য 48টি শূন্যপদ এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 106টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ DSRVS রিক্রুটমেন্ট 2022। উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য একটা বিশাল বড় সুখবর। উচ্চ মাধ্যমিক পাসে প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো পশ্চিমবঙ্গের 23টি জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ এখানে বলে দিয়েছে 340টি হচ্ছে টোটাল শূন্যপদ। প্রথম পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি পদের নাম এখানে বলে দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, শূন্যপদ 106টি। কন্টেন্ট ক্রিয়েটারে শূন্যপদ বলে দিয়েছে 186টি। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এবং কন্টেন্ট রাইটার পদের ক্ষেত্রে চাকরি করতে হলে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং চাকরি প্রার্থীকে কম্পিউটার জানতে হবে বা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের এখানে বলে দিয়েছে 48টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিয়েছে প্রার্থীকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে কম্পিউটার কোর্সে ডিপ্লোমা করে থাকতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স এখানে বলে দিয়েছে প্রার্থীর বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে। এছাড়া যারা সংরক্ষিত প্রার্থী আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। যারা SC ST আছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবেন, যারা OBC আছে তারা 3 বছরের ছাড় পেয়ে যাবেন এবং যারা PWD আছে তারা 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। বেতন বলে দিয়েছে এখানে আপনারা প্রতি মাসে বেতন পাবেন কিন্তু 15,500 টাকা থেকে 19,200 টাকা পর্যন্ত। নিয়োগ পদ্ধতি কী না কীভাবে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ, এই 3টে ধাপে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি কী আছে না কীভাবে আবেদন করবেন। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের তারিখ এখানে বলে দিয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হবে 25/3/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 24/4/2022 তারিখ পর্যন্ত। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।